জীবনে দুটো জিনিস প্রয়োজন, এক মা বাবার মুখের হাসি, দুই মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য একজন মানুষ। অপেক্ষা কেউ কারো জন্য করে না, শেষ দিনেও এসে প্রিয়জনেরা তাড়াহুড়া করে আর কতক্ষণ লাগবে মাটি দিতে। কাউকে কষ্ট দেওয়া খুব সহজ, কিন্তু কাউকে হাসাতে পারা অনেক কঠিন। কাউকে অতীতের পাপ নিয়ে খোঁটা দিও না, সে হয়তো ক্ষমা চেয়ে ঈশ্বরের কাছে তোমার থেকেও উত্তম হয়ে গেছে। আজও মানুষ আশাতেই বাধা, কেউ হয়তো আঘাত পেয়েছে আশা থেকেই, আবার কেউ বেঁচে আছে সেই আশা থেকেই। মুক্ত করে দিলাম তোরে, তুই নিজের মতো থাক, বোঝেনি তোর তুমিতে অন্য কারো ভাগ। অভিমান করে হারিয়ে যেও না, অভিযোগ থাকলে বলে দিও, ভুলগুলো শুধরে নেব। ফিরে যেতে হবে জেনেও পৃথিবীতে আসা যখন, হাসি মুখে জয় করে নিও সকলের ভালোবাসা। নীরবতা ও হাসি এই দুটো জিনিস চরম শক্তিশালী, কারণ নীরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায় আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। যে মানুষ অসম্ভবভাবে ভালোবাসতে জানে, সেই মানুষ অসম্ভবভাবেও ঘৃণা করতে জানে। রাতটা সবার জন্য হলেও রাতের ঘুমটা কিন্তু সবার জন্য নয়। আগে মানুষ বিপদের সময় পাশে দাঁড়াত, এখন শুধু সেলফি তোলার সময় দাঁড়ায়। পাক্কা অভিনেতা সে, মন খারাপের গল্প লুকিয়ে সামনে হাসে যে। যখন কেউ দোষ না করেও প্রিয় মানুষগুলোর কাছে অপরাধী হয়, তখন সে প্রতিবাদ ভুলে একদম চুপ হয়ে যায়। কেউ কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবে নেয় সে সব পেয়ে গেছে, কিন্তু সে একটা সময় ভুলে যায় যে জলের উপর চাঁদের আলো ক্ষণিকের জন্যই থাকে। ভালোবাসার মানুষ কথা দেয় দুটো কারণে, এক হয় মুহূর্তগুলো সুন্দর করার জন্য, দুই না হয় সারা জীবন পাশে থাকার জন্য। সবচেয়ে দামি উপহার আপনি কাউকে দিতে পারেন তা হলো আপনার সুন্দর সময় আর যত্ন। কোনো কিছুই সুন্দর নয় যতক্ষণ না তোমার মন না সুন্দর হবে। একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায়। ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায়, আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্যের হয়ে যায়। বিনা কারণে অপমান করার উদ্দেশ্য হলো তোমাকে রাগানো বা সবার সামনে ছোট করা, কিন্তু যদি তুমি না রেগে উল্টো হাসির রিয়াকশন দাও তবে অপমানকারী নিরাশ হয়ে যাবে। কিন্তু যে কথাটা সে বলেছে তা যদি সত্যি হয় তবে তা গ্রহণ করো। নিজের বুদ্ধি ও যুক্তি দিয়ে শুধু একবার ভদ্রভাবে অপমানের জবাব দাও। এক বাড়িতে একসাথে থাকলে তাকে পরিবার বলে না, পরিবার মানে হলো সারা জীবন একসাথে থাকা, একে অপরকে বোঝা, সুখে দুঃখে পাশে থাকা, একে অপরের কেয়ার করা। যে মানুষটা রাতের চাঁদ দেখার জন্য খোলা আকাশের নিচে বসে থাকত, তার প্রিয়জনের নেটওয়ার্কে কানেক্টেড হয়ে, সেই মানুষটাই এখন অমাবস্যার অন্ধকারের জন্য অপেক্ষা করে। আমি নিজেকে খুব সস্তা দামে বিক্রি করে তোমাকে কিনেছিলাম খুব চড়া দামে। ভুল মানুষকে ভালোবেসে যাওয়া আর পর মানুষকে আপন ভাবার মতো বোকামি পৃথিবীতে আর দ্বিতীয়টিনি। যে হাসায় সেও একদিন কাঁদায়, কারণ একজন মানুষ কখনো কাউকে সারা জীবন হাসাতে পারে না। যন্ত্রণা সেটা নয় যেটা আমরা বহন করি, যন্ত্রণা সেটা যেটা আমরা গোপন করি। এই পৃথিবীর মধ্যে জিহ্বা এমন একটা জিনিস
যাতে অমৃত আর বিষ একসাথে থাকে। তুমি যদি অন্যের জীবনের আশার প্রদীপ জ্বালাও, তবে সেই আলোই তোমার চলার পথকে দীপ্ত করবে। বেশিরভাগ মানুষ অভিযোগ করেই বেশি সময় নষ্ট করে, যা সত্যিকারের কাজ করলে সমস্যা সমাধান হয়ে যেত। সম্পর্ক যখন গভীরে চলে যায়, ঠিক তখনই পরিবারের সমস্যাগুলো বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। কি পেলেন আর কি হারালেন সে সবের হিসাব না রেখে, বরং এখন শুধু হিসাব রাখুন কি শিখলে। কিছু মানুষ গল্পের অংশ হয়, কিন্তু সবাই শেষ পর্যন্ত থাকে না। নিজের বউয়ের চেয়ে যদি অন্য কোনো মেয়েকে ভালো লাগে, তাহলে ভেবে নেবেন হয় বউটা খারাপ, না হলে আপনার চরিত্র খারাপ। ভালো এবং খারাপ মানুষের উপর নির্ভর করে, কারণ কেউ বাঁশের তীর বানিয়ে কাউকে আঘাত করে, তো সেই বাঁশ দিয়ে কেউ বা বাঁশি বানিয়ে পৃথিবীতে সুরের মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দেয়। যে ব্যক্তি অতি সৎ, সেই ব্যক্তির রাগ বেশি, কারণ তিনি অন্যায় সহজে মেনে নিতে পারেন না। একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসেবি হতে হয়। গুগল যেমন পারে পৃথিবীর সব পথ দেখাতে, তেমনি মিথ্যা না বলা পারে একজন মানুষকে সত্যের পথ দেখাতে। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।